গুড মর্নিং সকলকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে সকাল সকালই উঠেছি, এরপর গরম জল খেলাম আর এক্সারসাইজও করা হয়ে গেছে, তারপরে দইটাও খেলাম, এখন পড়তে বসবো। তো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারের অর্ধেকটা করেছিলাম, তো বাকি অর্ধেকটা এখন কমপ্লিট করব। তো অনেকগুলো রুল আছে, তো সেগুলো অনেক রকমের আছে, সেগুলো আলাদা আলাদা করে রুল হিসাবে দেওয়া আছে, তো সেগুলো এখন কমপ্লিট করলাম। তারপরে এখানে আমি 21টা করলাম কোশ্চেনগুলো, সেগুলো ঠিক করলাম, 1.5 ঘন্টা আমার কমপ্লিট হলো। তো এখন খিদে পেয়ে গেছে, তার জন্য ভাতটাও খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে এখন আমি অঙ্ক নিয়ে বসলাম আজকে, এখন প্রায় 10টা বাজে। তো এখন প্রফিট আর লস এই চ্যাপ্টারটা নতুন ধরলাম, তো আগের দিন তো পার্সেন্টেজ হয়ে গেছে। তো প্রফিট লসে অনেক অঙ্ক, যেমন অ্যাভারেজের 71 থাকবে, তারপরে পার্সেন্টেজ সব কিছুরই মোটামুটি এক, মানে এই চ্যাপ্টারগুলো এমনই, এটার অঙ্কটাতে থাকবে, তো এরকমভাবেই আছে। এটাতে অঙ্কটা প্রায় অনেকটাই, 100 কতটা আছে, তো দেখি কতদিনে শেষ করা যায়। কিন্তু অঙ্কগুলো আমার করতে খুব ভালো লাগে, প্রফিট লসের এই অঙ্কগুলো, তো আমার সুবিধাও হয়। তো এখন মোটামুটি আমার কমপ্লিট করা হয়ে গেল প্রফিট লস মোটামুটি। তো আজকে বেশি করিনি, কারণ এক একটা অসুবিধা হচ্ছিল, তো সেগুলো দেখবো তারপরে করবো ভেবে আর বেশি করলাম না। এরপরে সানটান কমপ্লিট করে আসলাম, এখন ভাতটা খাচ্ছি। তো আজকে ডিম হয়েছিল আর সবজি ডাল, তারপরে আর পড়তে বসিনি, তো এখন সন্ধ্যার দিকে পড়তে বসলাম। তো আজকে প্রথমেই ভূগোলটা করছি, কারণ এখন তো আমি রাত্রের দিকে আমি বেশিরভাগ এই জিকে চ্যাপ্টারটা করি, তো ভূগোলের এখানে আমি আর বই থেকে পড়ছি না, এই জিকে থেকে শর্টস কোশ্চেনগুলো আমি লিখছিলাম। তো আগের দিন কিছুটা করেছিলাম 30টা মতো, তারপরে আজকে মনে হয় 80টা হয়েছে, তার মানে 50টা মতো আজকে হয়েছে। এখন 3.5 ঘন্টা পড়া আমার কমপ্লিট হলো। তো পড়াটা চাইছি অনেকটা করতে, কিন্তু হচ্ছে না সব দিন। আর তারপরে জিকে থেকে করলাম, স্ট্যাটিক জিকে থেকে যে পুরস্কারগুলো, পুরস্কার কখন দেয়, তারপরে ভাতটাও খেয়ে আসলাম, তারপরে স্ট্যাটিক জিকে আর ভূগোল হয়ে গেছে। এরপরে ইতিহাসটা নিয়ে বসলাম, ইতিহাসে আজকে যে বাকি চ্যাপ্টারগুলো ছিল, তো সেইগুলো এখন করছিলাম মোটামুটি। আগের দিন তো ওই এ পর্যন্ত হয়েছিল, তো মৌর্য বংশ, তারপরে এটা করলাম, এখন কারেন্ট অ্যাফেয়ার্সটাও করলাম 24 তারিখের। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা করা হয়ে গেল, এখন মোটামুটি 5 ঘন্টা প্রায় হতে যাচ্ছে, আর 11টা বেজে গেছে, তার জন্য ভাবছি আর বেশি পড়া হবে না মনে হয়। তো আমি আজকে EDMগুলো লিখলাম, অনেকদিন পরে EDM করছিলাম, তো EDM করতে বেশ আমার ভালোই লাগে। তো মোটামুটি 5 ঘন্টা পার হয়ে গেছে আমার পড়া। তো আজকে আর বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।